হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চিজ সালাদ স্যান্ডউইচ বার্গার খুবই মজার এবং সহজ একটা রেসিপি চলুন আমরা দেখে নেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের এবং এখন আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি এখানে আমি ক্যাপসিকাম একটু ভেজে নিচ্ছি যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর ভেতরে মুরগির মাংসটা দিয়ে দিব দিয়ে দিলাম মুরগির মাংস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি যখন মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভেতরে অ্যাড করছি বেজেল লিফ আমি এখানে ইতালিয়ান সুইট বেজেল ব্যবহার করছি আপনারা বাংলাদেশে যে তুলসী পাতা পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারেন এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি সয়া সস আধা চা চামচ পরিমাণ এবং আরও অ্যাড করছি আমি এক চা চামচ পরিমাণ টমেটো কেচাপ একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি মিশ্রণটাকে কড়াইয়ের একটা সাইডে রেখে দিব এবং আমি বার্গার বানগুলোকে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এর উপরে লেটুস পাতা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মিশ্রণটা এবং দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন আমি এর উপরে আবারও দিয়ে দিচ্ছি কিছু মুরগির মাংসের মিশ্রণ আমি এই উপরের বার্গার বান্টার ভেতরে কিছু মোজরে চিজ দিয়ে ওভেনে দিয়ে চিজটাকে মেল্ট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি চুলাতেও করতে পারেন মেলস করা হয়ে গেছে এবং এর উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণের এখন আমি মাংসের মিশ্রণের উপরে কিছু অলিভ স্লাইস দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এবং আমি বার্গারের বানটা দিয়ে ঢেকে দিচ্ছি তো তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ মজার চিকেন চিজ সালাদ স্যান্ডউইচ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ